সন্ধে বন্ধুরা, আমি কিন্তু দেখো বৃষ্টি হলেই কিন্তু সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। কালকেও করেছিলাম, আজকেও আমি ছেলের বায়নাতে এবং ইংরেজ সবার বায়নাতে বাবার বাড়ি হুট করে চলে এসেছি। তো বললো একটু চল একটু বিরিয়ানি কর। তো আমি তো বসে পড়েছি বিরিয়ানি করতে, সব কিছু নিজের হাতে তৈরি করে নিয়েছি। আর আগে থেকে আলুগুলো ছিল ভাজা, সেগুলো ভেজে নিলাম। আর বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলে সেটা ভালো হয়। আর তারপর আমার না ভাতগুলো হয়ে গেছে, যা আগে থেকে আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করলে ভাতটা একটু ভালো হয়। তো ওটা 90%ভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এদিকে উনুনে আমার চিকেনটাও কষাটাও হয়েও গেছে অলরেডি। আর জানি না, দেখতে কালারটা তো খুব সুন্দর লাগে, জানি না খেতে কেমন লাগবে। আর তারপরে আমি এখন বসে গেছি আগে থেকে হাঁড়িতে ঘি মাখিয়ে এবং বেরেস্তাগুলো একটু ছিটিয়ে নিয়েছি। তারপরে আমি এক এক করে লেয়ার তৈরি করবো। লেয়ার তৈরি করার সময় কী করবো, প্রথমেই আমি আগে রাইসটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম। তারপরে এক এক করে এভাবে বেরেস্তা, তারপরে কেওড়া জল, গোলাপ জল, এমনি আমি অত কিছু দিইনি, নর্মালি করেই আমি রান্না করেছি। যাই হোক, বাড়ির সবাই এমনি সুস্থ থাকবে, এই খাবারটা খেয়ে, বাইরের খাবার খেয়ে অনেক সময় অনেক। তারপরে এইভাবে দেখো আলুগুলো সাজিয়ে দিই, আমি এইভাবে এক করে দেখো আলুগুলো দিয়ে দেবো, আর চিকেনগুলো সব এক করে সাজিয়ে দেবো। তারপরে রাইসের বিরিয়ানি মশলা অবশ্যই অবশ্যই দরকার। তো আমিও কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি সানরাইজের বিরিয়ানি মশলা, তো এটাই দিলাম। তারপর বেশি কিছু দেব না, মশলাটা চারদিকে ছড়িয়ে দিলাম এভাবে লেয়ার করে করে। তারপরে আমার তো অলরেডি রেডি করা হয়ে গেছে লেয়ার। তারপরে এবার কী করব, দমে বসিয়ে দেব। তো দমে বসালেই চট করে হয়ে যাবে বিরিয়ানি রেডি। তো সবাই কার কার ভালো লাগছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য থাকলো আমার হাতের নিজের তৈরি বিরিয়ানি। তো সবাই চলে এসো চটচট আমার পরিবারে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো, টাটা ফ্রেন্ডস।